বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লোকের প্রয়োজন ছিল এই বাংলায়। পশ্চিমবাংলার বর্তমান রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজনীয়তা ছিল এবং তিনি তার যে স্বাভাবিক কাজকর্ম, আমি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখেও বলতে পারি, তার যে স্বাভাবিক কাজকর্ম বা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছিলেন, অকুত ভয় চিত্তে তাকে নানাভাবে আক্রমণ করা হয়েছে, এখনো হচ্ছে, সেক্ষেত্রে তার কিন্তু কাজ করার সুযোগ গত কয়েক মাস আগে কার্যত কেড়ে নেওয়া হয়েছে। তার সেই লড়াইয়ের ক্ষেত্রে তিনি তার বৃহত্তর প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছেন এবং আজকে জয়েনিং করার আগে তিনি আমাদের ভারতবর্ষের আমাদের দলের নেতা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন এবং মোদিজির টিমে মোদি পরিবারের সদস্য হিসেবে তিনি আজকে জয়েন করছেন। এর ফলে বাংলা থেকে পরিবারবাদী, ভ্রষ্টাচারী এবং তোষণকারী কৃষি ভাইপোর সরকারকে উৎখাত করার প্রথম সোপান হিসেবে লোকসভা নির্বাচনে আমরা এই বাংলায় পরিবর্তনের, আসল পরিবর্তনের দমকাটা বাজাতে পারবো।